মস্তি কথা এবং পূর্ণিমা এবং পূর্ণিমা পূর্ণিমা ডালিউড কুইন গ্ল্যামার কন্যা আরো কত নামে ডাকা হয় তাকে প্রায় শতাধিক ছবির নায়িকা তিনি শাকিব খানের সঙ্গে জুটি হয়ে উপহার দিয়েছেন একাধিক ব্যবসা সফল ছবি এই সময়ের গণমাধ্যমগুলোর বিনোদন পাতা খুললেই তার গরম গরম খবর তিনি রাজকীয় চেহারার ফুটফুটে এক পুত্র সন্তানের মাও অনেকে হয়তো আইডিয়া করতে পেরেছেন আমি কার কথা বলছি আজকের লাভেলো এবং পূর্ণিমার অতিথি হয়ে আসছেন আমাদের সবার প্রিয় নায়িকা অপু বিশ্বাস অপু বিশ্বাস এতক্ষণে চলে আসার কথা কলিং বেল বেজে গেছে আমাদের অতিথি চলে এসেছেন ওয়েলকাম লাভেলো এবং পূর্ণিমাতে অপু বিশ্বাসের অনেক অনেক স্বাগত এটা জয় পাঠিয়েছে তাই জয় শপিং করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ অপু প্লিজ বসো হ্যাঁ থ্যাংক ইউ আমি পরে খুলে দেখব কি পাঠিয়েছে জয় আমার জন্য কেমন আছো এই তো অপু ভালো তুমি কেমন আছো ভালো আছি অনেক সুন্দর সেট হয়েছে থ্যাংক ইউ বিশেষ করে এর মধ্যে সুন্দর টুকটুক ওই ছবিটা হ্যাঁ আমার ছবি না অনেক সুন্দর লাগছে তোমাকে আমার প্রশংসা শুনতে খুব ভালো লাগে এখন চলে আসি তোমার কাছে কেমন চলছে তোমার ওজন কমানোর মিশন হ্যাঁ একটু খুব জোরজার করেই চলছে তুমি খুব শীঘ্রই সিনেমাতে আসতে চাচ্ছ কামব্যাক করতে চাচ্ছ কিন্তু খুব শীঘ্রই এটা এত শীঘ্রই হয়ে গেছে যে তুমি পরপর কয়েকটা ছবি সাইনও করে ফেলেছো হ্যাঁ আমি মোট চারটে ছবি সাইন করেছি কেমন যাচ্ছে স্বাভাবিক জীবন খুবই ভালো যাচ্ছে কারণ এখন তো আমার স্বাভাবিক জীবনের মধ্যে অস্বাভাবিক হচ্ছে জয় কারণ এত সুন্দর একটা লাইফ আসলে না হলে বুঝতে পারতাম না জয় থেকে অবশ্যই জয়ের বাবার প্রসঙ্গে তো আসবই এখন তোমাদের সিচুয়েশন কোন পর্যায়ে আছে ভালো কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে তো আমরা এখন স্বাধীন জীবনে আছি তার ব্যক্তি স্বাধীনতা তাকে দিয়ে দিয়েছি আমি কারণ আমার স্বাধীনতার মধ্যে একটু হস্তক্ষেপ করেছিল সেটা হচ্ছে আমার মা হওয়া থেকে চেয়েছিলেন সে আমি যেন মা হতে না পারি তো আমার কথা ছিল যে দীর্ঘ আড়ালের আটটা বছর যে আমি তার সাথে সংসার করেছিলাম তখন আমি তার স্বাধীনতার মধ্যে কখনোই হস্তক্ষেপ করতে চাইনি কারণটা হচ্ছে আমার তিনটা অ্যাক্সিডেন্ট ছিল তো সেটা আমি তার কথা মতো রাজি হয়ে গিয়েছিলাম নিতান্তই জয়ের ব্যাপারটা রাজি হতে পারিনি এবং সিচুয়েশন ডক্টর সব কিছু মিলেই রাজি হতে পারিনি মেধাই এখন একটা খুব স্বাধীন পথে চলছি সেও চলছে আমিও চলছি হয়তো বা বুঝতে পারছেন আমি শুনেছি যে শাকিব যখন ওর ছেলেকে দেখে সে নাকি মিষ্টি খাইয়েছেন সবাইকে এটা কি সত্যি আমি দেখিনি আমার আমার জানা নেই এখন কারা খাইয়েছেন বা কারা খেয়েছেন হয়তো বা তারাই বলতে পারে আমি জানি না আমি পাইনি তুমি আমাকে মিষ্টি পাঠিয়ে দিও তা অবশ্য একটা গিফট এনেছো থ্যাংক ইউ মিষ্টি আর লাগবে না কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যখন জয়কে প্রথম শাকিব দেখলো বা প্রথম কোলে নিলো তখন তার রিয়াকশনটা নিশ্চয়ই তুমি দেখেছো হ্যাঁ সে তো যেটা হয়েছে আমি নভেম্বরের 31 তারিখে বাংলাদেশে ঢুকি আমি যখন তার বাসায় খবর পাঠালাম যে বাচ্চা আসছে এখন আসছে না কেন ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়ি তাদেরকেও আমি খবর পাঠালাম কেউই আমার বাচ্চাকে দেখতে আসছেন না একটা পর্যায়ে আমি খুব রাগারাগি করেছি যেটা সত্যি কথা যে কি ব্যাপার আপনারা আসছেন না কেন এটা কেমন ধরনের কথা আমি কিন্তু মানুষকে বলে দিব আমি কিন্তু বের হয়ে যাব এই ধরনের যখন দেখাই একটা পর্যায়ে শাকিব হঠাৎ করে ফেব্রুয়ারির 19 তারিখ মনে আছে আমার জানুয়ারি পার ডিসেম্বর পার ফেব্রুয়ারি 19 তারিখে শাকিব হচ্ছে গিয়ে পুবাইলে শুটিং করছিল তখন আমাকে ওইখান থেকে মনির ফোন করে বলল দিদিও আসবে আমি সে প্রথম বাচ্চাকে দেখবে জিনিস দিয়ে দেখতে হবে তো পরে বলছে জিনিস কি জিনিস ও তো এখান থেকে আসছে আমি সে না তার মধ্যে আমার ছেলে বেবি ওকে জিনিস দেখতে হবে তো বলছে যে দিদি তাহলে আমরা টাকা দিয়ে দিই আপনি কিনে নিয়ে আসেন আমি সেইটুকু সময় ওর নেই দু মাস হয়ে গেল আমার বাচ্চা এখানে ও নিজে থেকে কিনে আনবে না মানে তোমারই বলে দিতে হচ্ছে যে প্রথম বাচ্চার মুখ দেখতে হলে জিনিস যেহেতু আমার ছেলে বেবি জিনিস ছাড়া তো আমি দেখতে দিব না ইনফ্যাক্ট আমার বিয়ের পরেই আমি কিছু পাই নাই আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়েতে গোপন রেখেছো বিয়ের গোপন রাখলে আর কি ঘরে ঘরেও তো দেয় না যে ঈদ যায় কত কিছু দেয় তখনই তো দেয় না কিন্তু আমি শুনেছি তুমি নাকি অনেক কিছু করেছো তাদের জন্য ঈদে হোক সবসময় হোক সবসময় করতাম যেহেতু আমি ওয়ার্কিং বউ ছিলাম তো এই জন্য আচ্ছা বিয়ের রহস্যটা বলো কে কে ছিল তোমার বিয়েতে সাক্ষী হিসেবে আমার মেজো বোন
তারপরে ছিল হচ্ছে সাকিবের ওই যে কাজিনটা, মানে কাজিন সেক্রেটারি ম্যানেজার মনি, আর আমাদের এক প্রোডিউসার উকিল বাবা ছিলেন মামুন। আচ্ছা, তখন আমি বাসাবি থেকে বাবুর জন্য একটা চেন আর একটা হাতের বালা নিয়ে আমি বসে আছি, সাকিব আসলেন, পড়িয়ে দিলেন, পরে বললো দামটা কত হয়েছে একটু জিজ্ঞেস করতো মনি, আমি পাশে বসা। তা আমি আমার মনির ভাইকে বললো, মনির ভাই এত টাকা হয়েছে? ও আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাকে ফার্স্ট দেখলেন। এখন আমরা যেটা শুনছি যে তোমাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে, তুমি সেটা মেনে নিয়েছো, সেটা শেষ পর্যন্ত এসে কেন হুট করে মেনে নিলে, কারণটা কি? আপু, আমি বরাবরই চেয়েছি যে আমাদের প্রত্যেকটা মানুষই আমরা মানুষ, আমাদের ভিতরেও কিছু গোপনীয়তা থাকে বা ভালো মন্দ থাকে, সেটা কিন্তু চাইলেও বাবা মার সাথে ডিসকাস করা যায় না, বা বেডরুম থেকে কিন্তু ড্রয়িং রুম অবধি আসাটা যায় না। আমি কিন্তু অলওয়েজই আমার পার্সোনাল ইস্যুটাকে অলওয়েজ আমি চেয়েছি বেডরুমের মধ্যে শেষ হোক, যাতে ড্রয়িং রুম অবধি না আসুক। বাট ভাগ্যের পরিহাসে এখন এমন হয়ে গেছে ড্রয়িং রুম নট দ্যাট 14 কোটি মানুষই জানে, আর আমার অলওয়েজ এখন একটা মাত্রই চিন্তাধারা, আমার কাজ যে এখন আমি করছি, যে একটু আগে তুমি বললা যে তুমি তো সিনেমা করছো, নিজেকে শোকাচ্ছো, এই সব কিছু কিন্তু আমার ছেলেকে টার্গেট করি, যে আমার বাচ্চা যেন ভালো থাকে সব কিছু মিলে। এটাও ভালো দিক যে তুমি কথা বাড়াচ্ছো না, কথা না বাড়ালেও কথা বেড়ে যায় এবং কথা প্রসঙ্গে চলে আসে। আর যেহেতু তোমার সাথে জড়িত দুটো প্রাণ, তুমি, সাকিব খান এবং তোমার ছেলে, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, ব্যাপারগুলো ক্লিয়ার হলে তখন ভালো। ক্লিয়ারটা তখন হওয়া যেত যদি সাকিব খান নিজেও টিভি বা চ্যানেলগুলোতে আসতেন, উনি তো পালিয়ে বাড়াচ্ছেন। তুমি একাই বলছো, কিন্তু তার পক্ষ থেকে কোনো ধরনের কোনো কথা বা কোনো মন্তব্য, তার তো ভাষা জানা নেই, সে বলবে কি? একটা কথা, যেটা তোমাদের 8 বছরের বিয়ের ব্যাপারটা গোপন ছিল, তখন পর্যন্ত সুন্দরভাবে তোমরা সংসার করে গেছো, কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি? না, তো যখন তখন তো আমি বেবি নিতে চাইনি। আচ্ছা, ব্যাপারটা কি বেবি নেওয়ার জন্য, বেবি কি ইস্যু, নাকি বেবি কে নিয়ে লাইভে আসার জন্য? না না না, এটা ইস্যু তৈরি করেছে সে, অন্য কোনো বিষয় এর মধ্যে আছে? না, কোনো বিষয়ই নেই এখানে, শুধুমাত্র আমাকে যখন আমি জানালাম যে আমি কনসেপ্ট করেছি, আমার বেবি কনসেপ্ট করার পরে সাকিব আমাকে দুটো পথ দেখিয়েছিলেন, হয় বেবিকে অ্যাবর্শন করো, আদারওয়াইজ তুমি সংসার করো, আর যদি বেবি রাখো তাহলে ডিভোর্স নিতে হবে। তখন আমার শাশুড়ি তাকে বললেন যে বেবি পেটে থাকা অবস্থায় মুসলিম ধর্মে বা মুসলিম রীতিতে কোনো ডিভোর্স হয় না, তালাক হয় না, তার জন্য বাচ্চাটা হয়ে যাওয়ার পর তুমি ডিসিশন নিও। তো সেটাই নিয়েছে। আর এখন জয়ের ব্যাপারটাও এত ভালোবাসা দিয়ে পাবলিকের কাছে আনছেন, কারণ সে তার কেরিয়ারকে অনেক পছন্দ করে, কারণ জয় এখন ইফেক্টেড ব্যাপার তো, আর শিশু বাচ্চাও তো অবুঝ। তোমাকে এই অবস্থায় এত স্বাভাবিকভাবে এত সুন্দর করে কথাগুলো বলছো, সেটা শুনে যেমন খারাপ লাগছে, দেখেও ভালো লাগছে। তুমি এখন অনেক স্ট্রং আছো, তোমার জায়গায় আমি হলে হয়তো বা আমি এত স্ট্রং না, কারণ আমার আমার সাথে আমার একটা পরিচয় আছে, আমি একজন মা, আমার আমার সন্তানের থেকে পৃথিবীতে আমার প্রিয় কোনো কিছু নেই। যখন আমার সন্তানকে তারা অ্যাভয়েড করছে বা আমার সন্তানকে শত্রু মনে করছে, তাদের জন্য তো আমার কষ্ট লাগার কথা না। এমন কোনো সুন্দর কি স্মৃতি আছে তোমাদের সংসার করা অবস্থায় হাজবেন্ড ওয়াইফ হিসেবে? হ্যাঁ, আমরা হচ্ছে মোস্তফা কামাল রাজের একটা মুভি করেছিলাম সম্রাট, ওই মুভিতে যেটা করেছিলাম 31st night আমরা করেছিলাম ফুকেটে। তুমি সাকিব খানের সাথে টানা কাজ করছো, তখন অন্য কোনো নায়িকার সাথে কাজটা সাকিব কম করতো, এবং এমনও হয়েছে আমরাও বিপদে পড়েছি, যেটা হচ্ছে সাকিব অপু, সাকিব অপু, সাকিব অপু ছাড়া কোথাও কাজ করে না, পূর্ণিমা হোক বা সাবরুর হোক বা যাই হোক, কেউই ধারে কাছে আর আসতে পারছিলাম না, অপুময় সাকিবময় ব্যাপারটা ছিল। তো সেই ব্লেমটা আজকে আমি তোমাকে করছি, না কেন তুমি সাকিবকে অন্য নায়কদের কাছ থেকে না পো, এটা আসলে তুমি ভুল ভুল ধারণা তোমাদের মধ্যে ঢোকানো হয়েছে। আমি জানি না ওর কি ধরনের চিন্তাধারা থেকে এগুলো করে, সেটা হচ্ছে যে কোনো আর্টিস্টের সাথে যদি ওর সিনেমা হিট হয়ে যায়, তখন সেই আর্টিস্টের সাথে হিউজ কাজ করে, এবং ও ফিল করায় যে হিউজ কাজ করার মধ্য দিয়ে তার সাথে একটু ছোটখাটো কিছু মানে খারাপ কথাবার্তা বা একটু রিউমার ছড়াক, তাতে করে সিনেমা হিট করবে। যেমন আমি বলি, 2012 সালে কিন্তু আমি টোটালি বসা ছিলাম, একদম 12 থেকে 13 পর্যন্ত, তখন কিন্তু সে সারার সাথে 15টা সিনেমা কাজ করেছে টানা। প্রিয়া আমার প্রিয়া যখন হিট হয়ে গেল, তখন কিন্তু ওর সাথে 15টা ছবি পরপর সাইন করলো। ইনফ্যাক্ট বাসায় এসে সে টোটালি আমার সাথে দু কথা বলতো, যে না না তোমাকে সাইনিং দিয়ে দিবে,
যেহেতু আমি বাসাতেই থাকতাম, আমি সাইনিং দিয়ে দিবে, তো কোন ডিরেক্টর? আচ্ছা খোকন ভাই। আচ্ছা আমি খোকন ভাইকে ফোন করতাম, ফোন বলতো না ভাইয়া আমি তো এখনো ছবি নিয়ে কথা হয়নি, দেখছি। তুমি অফ হয়ে গেলে আর সাহারার সাথে সে তখন একটা অনেক একটানা কাজ করলেন। তো সাকিবের ক্ষেত্রটা হচ্ছে এমন, যে আর্টিস্টকে দিয়ে একটু ভালো কাজ হয় তখন তার ক্ষেত্রে মনে হয় যে ওই আর্টিস্টকে দিয়ে আরো 5-7টা করলে আমার কেরিয়ার, মানে মোরাল অফ দ্য স্টোরি যাকে বলে, যে যত কিছুই হোক তাল গাছটা আমার যেমন, যত কিছুই হোক মাই ক্যারিয়ার থাকতে হবে। আমরা তোমার কথায় ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে আমাকে নিতে হচ্ছে একটি বিরতি। দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি, থাকবেন লাভেলো এবং পূর্ণিমার সাথে। এবং পূর্ণিমা ফিরে এলাম লাভেলো এবং পূর্ণিমাতে। আমাদের সাথে আছেন ডালিউড কুইন অপু বিশ্বাস। তুমি কত সালে অভিনয়তে এসেছো? আমি হচ্ছে 2006 সালে আসা। হ্যাঁ, আর একদম মানে মেইন নায়িকা হিসেবে কাজ করা হচ্ছে কোটি টাকার কাবিন। হ্যাঁ, 7 থেকে। তো তখন কাজ করার সময় কি মনে হয়েছিল যে অপু বিশ্বাস নামে একজন সবাইকে চিনবে, বাংলাদেশের জনপ্রিয় একজন নায়িকা হবে, বা তোমার এই পর্যন্ত আসার কোনো সম্ভাবনা আছে কি দেখা যাচ্ছে তখন? না, মনে হয়েছিল না, 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 একদমই মানে কখনো স্বপ্নেও ভাবিনি যে মানুষ আমাকে এত লাভ করবে, কখনোই ভাবিনি। তোমার এই অভিনয় জীবনের ক্যারিয়ারে তুমি কখনো কি কাউকে অনুসরণ বা অনুকরণ করেছো? বাংলাদেশে যারা যারা আইডল পারসন আছেন তাদেরকে তো রেসপেক্ট করতাম, যে পূর্ণিমা, এটা আসলে পূর্ণিমা, এখানে বলে যারা আসে আমার প্রশংসা না করে কেউ যায় না। আপু তুমি অনেক ভালো একজন মানুষ, সবচেয়ে বড় কথা তুমি ভালো মানুষ, একদম ভালো মনের মানুষ, সুন্দর দেখতে, তোমার গায়ের রং তো জবাব ছাড়া। যারা স্ক্রিনে দেখছেন তারা তো ভাবে সবাই একরকম, বাট পূর্ণিমা আপু স্কিন ছাড়া সব ঠিক ঠিক রাখছি, সব জব ঠিক রাখছি। আর মিষ্টি মেয়ে কবরি, ওনার অভিনয়টা ভালো লাগতো, তারপরে ববিতা ম্যামের স্টাইলটা অনেক ভালো লাগতো, সাবানা ম্যামের কিছু কিছু যে মানে হয় না দুঃখ কষ্টগুলোকে কত সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, এগুলো ভালো লাগতো। বাসা থেকে মুখস্থ করে আসো, সবার নামে প্রশংসা করবে তুমি, তোমাকে সামনে দেখলে আমি বলি সবার নামে। আমি কখনো তোমার লাইফে কেমন হয়েছে পাগল ভক্ত তোমার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছে, হাত কাটছে? হ্যাঁ হয়েছে, মানে এটা কক্সেস বাজার শুটিং করছিলাম, তো ওইখানে ওই ছেলেটা অনেকক্ষণ থেকে দেখছেন এবং খুব ক্রেজি হয়ে গেছেন। আমি আমার হিরোর সাথে কাজ করছিলাম, স্বাভাবিক সাকিব ছিল, তো ওই ওই শটটা ছিল খুব রোমান্টিক, একটু হয়তো এমব্রেসিং সিন বেশি ছিল, একটু কাছে আসা বাই করা, অনেকক্ষণ দেখতে 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 শুটিং শেষে যখন আমরা একসাথেও গাড়িতে উঠবো তখন সে গিয়ে বলছিল না গাড়িতে ওঠা যাবে না, কেন না উনি সারা দিন অপু বিশ্বাসকে ধরছেন, সারাদিন উনি জড়াই ধরছেন, আমি কিচ্ছু বলিনি, শুধু চেয়ে চেয়ে দেখে গেছি। হ্যাঁ আমি টিভিতে দেখেছি, তারপরেও আমি কিচ্ছু বলি না, আজকে সামনে আসছি, একসাথে গাড়িতে যাওয়া যাবে না, আমি ওনার সাথে যাব। এরকম ক্রেজি আমি কখনো দেখিনি যে সে মানে কথা কথা করতেই পারতে পানওয়ালার বউ হয়ে যেতে, পান সুপারি নিয়ে নিয়ে খেতাম আমরা। আচ্ছা, তোমার জীবনে ঘটে যাওয়া এমন কোন ঘটনা, শিক্ষণীয় ঘটনা, যা তুমি পুনরায় আর করতে চাও না? কোন ভালোবেসে বিয়ে করব না, বাবা মার মানে মায়ের ইচ্ছে বা পরিবারের ইচ্ছেতে এরকম এরকম করাটা অনেক ভালো, এটা আমার শিক্ষা একদম। এখন আমরা যাচ্ছি ঝটপট প্রশ্ন উত্তরে। তো প্রথম প্রশ্ন, শাকিব খানকে যেমন দেখতে চাও? ভাইয়ের মতো। খুবই সুন্দর অ্যানসার, ঝটপট উত্তরে পাস করলে প্রথম অ্যানসারই। নিজের পায়ে নিজে কখনো কুড়াল মেরেছো? হ্যাঁ, কয়বার? ফার্স্টে একবার করে তো পাঁচিরে গেছে। শাকিব খানের সঙ্গে কাটানো সুন্দর সময়ের পরিমাণ বেশি নাকি খারাপ সময়ের পরিমাণ বেশি? 50-50 দুটোই। বাংলাদেশের ছবির এই প্রজন্মের নায়িকাদের মধ্যে কাকে বেশি ভালো লাগে? সবাই ভালো কাজ করছে। জয় কি দেশে বড় হবে নাকি দেশের বাইরে বড় হবে? ডিপেন্ড অন সিচুয়েশন, অবস্থা বুঝে ব্যবস্থা। তুমি কি আবার তোমার আগের ধর্মে ফিরে যাবে? এই ব্যাপারে কিছু বলতে চাই না এই মুহূর্তে। তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সিনেমা না সংসার? অবশ্যই সংসার। জয়কে কার মতন করে দেখতে চাও বড় হওয়ার পর? জয়কে মায়ের মতন হবে না বাবার মতন বড় হবে? মার মতন বড় হবে। তো তোমার পরে যারা এসেছেন তাদের মধ্যে আমি নামগুলো বলে দিচ্ছি, আছে মাহি, মাহিয়া মাহি, তারপর হচ্ছে পরিমণি, তারপর বুবলি, মিম, বিদ্যা সিনহা মিম। ফার্স্টে আমি পরীকেই ধরবো, এরপরে আমি মাহির কথা বলবো, কারণ একমাত্র মানে নায়িকা যে নিজেকে লিড দিয়ে কাজ করছে, এটা খুব দেখার মতো। আর মিম, মিম আসলে আমার কাছে পরিপূর্ণই মডেল মনে হয়, মনে হয় যে ওই যে বিলবোর্ড দেখি না
ও এমনি আমি সামনে দেখলে মনে হচ্ছে আমি বিলবোর্ড দেখ, এটা আর একটা সৌন্দর্য, এটা নায়িকা যদিও আমি বলা চলে না, ইটস এ মডেল, বাট মডেলের দিক থেকে ওকে আমি পারফেক্ট মনে করব। আচ্ছা, আমার ঝটপট প্রশ্ন উত্তর শেষ এবং তুমি খুব সুন্দরভাবে বেঁচে গেলাম। এখন আসছি ছবি প্রসঙ্গ, তুমি যে কয়টি ছবি সাইন করেছো ছবিগুলোর নাম কি? দুটো সিনেমা করছে চ্যানেল আয়ের, একটা হচ্ছে কানাগলি আর একটা এখনো নাম ঠিক করা হয় নাই, আর একটা আরটিভির একটা সিনেমা, সেটা হচ্ছে কি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, ওটা আমাদের দেবাশিস দাদা করছে, আর একটা ওপারে চন্দ্রাবতী। তোমার কাছে এই যে ছবিগুলো বললে কোন চরিত্রটি বেশি ভালো লেগেছে? ওপারে চন্দ্রাবতী এটা ফার্স্ট ভালো লেগেছে, আর অবশ্যই দেবাশিস দাদার একদম টুইস্টিং গল্প শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। হ্যাঁ, আচ্ছা, কারণ তুমি তার একটি ছবি করেছো। হ্যাঁ হ্যাঁ, শুভ বিবাহ, শুভ বিবাহ, সেখানে তোমার সাথে দুই নায়ক অনেক ভালো। রিয়াজ ভাইয়ের সাথে আমি একটা কাজ করেছি একটা বিজ্ঞাপনে, রিয়াজ ভাই ভীষণ মানে একদম একদম বড় ভাই। সবারই একটি স্বপ্ন থাকে যে আমি চলচ্চিত্র অভিনয় করছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার একটি স্বপ্ন থাকে, তুমি এখনো? আমি এখনো পেয়ে উঠিনি। আমার সাথে আসলে ওই যে মানে একটা চলচ্চিত্রে পাওয়ার সম্ভাবনা খুবই সম্ভাবনা না, ইনফ্যাক্ট আমি জানতাম আমি ওটাতে পাবো, বাট আলটিমেটলি ওটা কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রধান চরিত্রের নায়িকা চরিত্রে পেলেন চন্দ্রমুখী মৌসুমী আপু, আমার খুব ভালো লেগেছে। ভালো লাগাটা কি মানে এমন ভালো লাগা যে মানে বিষয়টাকে তুমি মেনে নিতে পারছো না? হ্যাঁ, মেনে নিতে পারছিলাম না, এটা সত্যি কথা, ওই ভালো লাগাটা ছিল। তাও আমি তোমার জন্য শুভকামনা থাকলো যাতে তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাও। এবার আরেকটি প্রশ্ন, তোমার আর শাকিব খান অভিনীত তিনটি ছবি মনে হয় এখন অফ হয়ে আছে। হ্যাঁ, সেই তিনটি ছবির নাম কি? একটা হচ্ছে পাঙ্কুজামাই, একটা হচ্ছে মাই ডার্লিং, আর একটা হচ্ছে গিয়ে মা। কতটুকু হয়েছে এই ছবিগুলোর কাজ? পাঙ্কুজামাই একদম রিলিজ দেয়া যাবে, শাকিবের ডাবিংটা বাকি আছে, আর হচ্ছে মাই ডার্লিং এর দুটো গান বাকি আছে, আর মা সিনেমাটার 50% হয়ে গেছে, আর 50% বাকি আছে। অনেক মজার আড্ডা হচ্ছে, কিন্তু আবার আমাকে একটি ব্রেক নিতে হবে অপু। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, থাকবেন লাভিলো এবং পূর্ণিমার সাথে। এবং পূর্ণিমা, ছোট্ট বিরতির পর ফিরে এলাম লাভিলো এবং পূর্ণিমাতে। এবার হচ্ছে আরেকটি ঘুরে ফিরে, কেন জানি আমি জানি না, শাকিব খান চলেই আসে। যদি কখনো ও ওর ভুল বুঝতে পেরে তোমার কাছে এসে বলে আমি যা করেছি ভুল করেছি, আই এম সরি, ভুলে যাও, মাফ করে দাও, আসো আমরা সংসার করি, কিন্তু তুমি সব কিছু ছেড়ে দাও, সিনেমা ছেড়ে দাও, সব কাজ ছেড়ে দাও, তুমি কি করবে? এই কথাটার আগে একটা কথা বলি, আমার যখন বেবি কনসেপ্ট করলো তখন কিন্তু আমার ক্যারিয়ার পিক ক্যারিয়ার। ইনফ্যাক্ট যে দুটো সিনেমা শাকিব খান আমার অনুপস্থিতিতে করেছেন, সেই সিনেমাটা কিন্তু আমার সাইন করা এবং প্রথম আলোতে আমাকে ফটোশ্যুট করানো, এমনকি ওই সিনেমার 400,000 টাকা এখনও আমার ঘরেই আছে। তো টপি সাহেবের ছবিটা, যেটাকে বসগিরি বলি, সংসার মানে ব্যক্তি জীবন, একটা মানুষ যদি ব্যক্তি জীবনে হ্যাপি না হতে পারে কখনো সে পাবলিককে কাজ দিয়ে হ্যাপি করতে পারবে না, এটা আমার আমার হচ্ছে গিয়ে উদাহরণ হয়তোবা। তো আমার কথা হচ্ছে যে আমি সংসারকে অলওয়েজ প্রায়োরিটি দিই, ভালোবাসি, কিন্তু শাকিব খান যে কথাটা এসে বলবে যে আমি সব ভুলে গেছি, সংসার করতে যদি ফেরত আসো, আমার মনে হয় এটার পেছনে নিশ্চয় কোনো ক্যামেরা থাকবে, ডিরেক্টর থাকবে, কারণ লাস্টে কার্ড বলবে। আমি জানি না তুমি এত সুন্দর করে কিভাবে এই কথাগুলো বলছো, আমার এখন তোমার থেকে বরং কথা আরো শিখতে মন চাইছে। যাই হোক, আসি এবার বাপ্পির প্রসঙ্গে। আমার মানে গুজব মানে আমার তো যে মানে হয় না অনেকের একটু ক্যারেক্টার নিয়ে কথাটা আসে বা হিরোদের সাথে ইন্টিমেসি, এগুলো তো আমার নাই, নেহাতি আমাকে এখন দূরে সরানোর জন্য হয়তো কিছু বাড়ানো হচ্ছে। আমার মনে হয় যে বাপ্পিকে জিজ্ঞেস করলে বাপ্পি সেমই অ্যান্সারটা করবে, আমরা হয়তো সেম এজের বা সেটা হোক, বাট সে তো আমার ক্যারিয়ারের ছোট, ফিল্ম ক্যারিয়ারে তো আমি আগে আসছি, সে তো পরে আসছে।
আরেকটা আমার কাছে মনে হয় ওয়ে পায় নাই কেউ আর ওয়ে না পেয়ে আমার সাথে সাকিবের সিনেমা আমার সাথে বাপ্পির সিনেমা হচ্ছে বিধায় ইটস এ রিউমার বাট আমি এটা পজিটিভলি নিচ্ছি কারণ রিউমার ছড়ালেই সিনেমা হিট হয় বাবা এবং রিউমারের সাথে সাথে আর্টিস্টও হিট হয়ে যায় এই পলিসিটা কোথা থেকে শিখেছো সাকিব আর শিখিয়েছে তুমি যেহেতু ছোট পর্দায় দু একটা মানে টিভিসি করেছো আমি যেমন করছি এখন উপস্থাপনা আমি টেলিভিশনের নাটকগুলো করি ঈদ স্পেশাল কাজগুলোও করি তোমার কিরকম কোনো সম্ভাবনা আছে করার আপাতত আপু যেহেতু কাজ করছি আবার সিনেমায় খুব ভালোভাবে সুতরাং এখানেই ফোকাসটা দিতে চাই আমি আসলে যে এইসব প্রোগ্রামগুলো যেগুলো আছে যেগুলো ডিরেক্টলি একটা দর্শকের সাথে আমার সমস্ত কথা কন্ট্রাক্ট করা যায় এই প্রোগ্রামগুলো আমি আসলে মিস করতে চাই না মানে আমার অনেক লুকানো কথা থাকে অনেক চাপা কথা থাকে যেহেতু আমি তখন খোলা খাতা অপু বিশ্বাসের নাম হচ্ছে খোলা খাতা ওর পার্সোনাল ইস্যু বলে কোনো কিছু নাই তো অনেক সময় হয় যে যে কথাগুলো খুব মন চায় বলতে সে কথাগুলো আমি কি বলতে পারি যেমন একটি কথা আমি বলেই দিই যেমন আমার কাবিনের ব্যাপারটা নিয়ে একবার কথা উঠেছিল আমি নিজে থেকেই বলি যে কাবিনের কথা এমন হয়েছিল যে কিছু নিউজে আসছিল যে আমার কাবিনের সংখ্যাটা আচ্ছা সাকিব খান বলেছেন 7,01,000 আর আমি বলেছিলাম যে 1,07,01,000 যে মানুষ আমাকে পেপারস পাঠানোর সাথে বিয়ের ডেটটা ভুল লিখছে ইনফ্যাক্ট এটা একটা কি বলে লয়ার থেকে দেওয়া নট কোনো থেকে কাজী থেকে দেওয়া না আমার এসব আইডিয়া ছিল না বাট গত 2-3 মাসে কিছুটা আইডিয়া করে ফেলেছি সেখান থেকেই বলছি তো কাজী থেকে এটা আমার কাছে আসেনি এটা এসছে একটা উকিল থেকে তো উকিল তখন যখন আসে ওটাকে উকিল নোটিশ বলে ইটস আই ওয়ান্ট টু ডিভোর্স উকিল নোটিশ এটা কোনো মানে কাজী থেকে এসে তালাক নামা না ওইখানে সে ডেটটা ভুল রেখেছে 16 মার্চ বেসিক্যালি আমাদের 18 এপ্রিল আর 18 এপ্রিলের ব্যাখ্যাটা হচ্ছে সাকিবের আপন ফুফাতো ভাই আছে নাম হচ্ছে তানভীর তার মেয়ের বার্থডে 18 এপ্রিল যে বার্থডের দিনে তার বাবা মাকে দাওয়াত খাইতে মানে দাওয়াত খেতে পাঠিয়েছে পুরো বাসাটা ফাঁকা করেছে যাতে আমরা বিয়েটা করতে পারি আচ্ছা এখন সাকিব খান যদি প্রোগ্রামটা দেখে হয়তোবা তার ডেটটা মনে করতে খুব সুবিধা হবে যে 18 এপ্রিল আমাদের বিয়েটা হয়েছিল কারণ কাবিননামা তো আমি তো আসলে হিন্দু সম্প্রদায়ের মেয়ে তার কারণে আমার মুসলিম ধর্মের বিয়ের প্রতি কোনো ওইরকম জানা ছিল না তোমার কাছে কাবিননামাটা নেই না আমার কাছ থেকে তারা রেখে দিয়েছে যে একই তো কথা আমাকে এভাবে বলতে একই তো কথা আমার কাছে থাকা তোমার কাছে থাকা একই তো কথা আর 2 নম্বর কথা সাকিব খানকে বলে দিই যে আমার বিয়ের কাবিন ফেরত দেওয়ার কোনো টেনশন নাই কারণ আমি এটা তাকে মাফ করে দিলাম ক্যামেরার সামনে বলে আর একটা কথা আমার বাচ্চার যে ভরণ পোষণের ব্যাপারটা যেটা মাঝে মাঝে মায়া কান্না দিয়ে ওঠেন বাচ্চার জন্য মন পুড়ে যায় তার সে হচ্ছে স্কুল কলেজ অবধি খরচ চালাবে বাচ্চার এটাও আমার বাচ্চা যেহেতু একদম মানে কি বলবো এখনো হচ্ছে গিয়ে 16 মাস তার বয়স কথা বলতে শেখেনি যেহেতু আমি তার গার্জিয়ান তো ওর হয়ে আমি গার্জিয়ান হয়ে বলে দিলাম আমার বাচ্চার ভরণ পোষণ মাফ করে দিলাম তাকে সে টোটালি ফ্রি আপনারা শুনলেন এতক্ষণ অপু বিশ্বাসের কথা সে অনেকটাই ছাড় দিয়ে দিয়েছেন আমাদের সাকিব খানকে 100% অপু বিশ্বাস অনেক অনেক ধন্যবাদ লাভিলো এবং পূর্ণিমাতে সময় দেবার জন্য আমি দোয়া করি তুমি আরও অনেক ভালো ভালো ছবি উপহার দাও এবং এভাবেই স্ট্রং থাকো সবার সাথে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে তুমি বলো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যেহেতু আমাকে সবসময় সাপোর্ট করেছেন আমার কাজকে সাপোর্ট করেছেন অর্থাৎ আমার সন্তানকে অনেক সাপোর্ট করেছেন এভাবে প্লিজ সাপোর্টটা আমাকে আবারও করবেন চলচ্চিত্রের সাথে থাকবেন যেহেতু আমি চলচ্চিত্রের নায়িকা সিনেমাতে আবার কাজ করছি আপনাদের দোয়া ভালোবাসা এটা আমার কাম্য ধন্যবাদ অপু দর্শক এতক্ষণ ধরে আপনারা দেখলেন অপুময় আড্ডা সাথে ছিলেন অপু বিশ্বাস আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে থাকবে নতুন আরেকজন অতিথি সেই পর্যন্ত আপনারা লাভ এলো এবং পূর্ণিমার সাথেই থাকুন যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন